আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই সোজা দারুন মজার একটা জিনিস। এটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি মনে করছিলাম এটা আমার চ্যানেলে আছে, অনেক খুঁজে পেতে দেখলাম যে নাই। প্রতি বছর আমি এটা বানাই। এই আচারটা আমাদের সবারই বোধহয় সবচেয়ে প্রিয় আচার, কারণ হচ্ছে যে এই আচারটা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খিচুড়ি কিংবা মাংস বিভিন্ন রান্নার মধ্যে যে আচারটা আমরা দিই, এইটাই সেই আচারটা আর কি। তৈরি করা খুবই সহজ, কোনো রোদ কিছু লাগে না, জাস্ট আধা ঘন্টা সময় লাগে, সারা বছর ধরে খাইতে পারবেন। এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ঘরের মধ্যে, এখন ঝটপট বানা রেখে সারা বছর খান। তো আসেন দেখি কি করে তৈরি করা যায় দারুণ মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে 2 কেজি কাঁচা আম ধুয়ে কেটে নিচ্ছি। দেখেন আটি হইলেও কোনো ক্ষতি নাই, আটি ছাড়া হইলেও ক্ষতি নাই, আর আমের উপরে এরকম দাগ টাক থাকলেও কোনো ক্ষতি নাই, যদি এটা নষ্ট না হয়ে গিয়ে থাকে, মানে শিলের দাগ না হয়ে গিয়ে থাকে। কারণ হচ্ছে যে একদম ঝকঝকা হইতে হবে তেমন কোনো কথা না, এই রংটা পরে বদলা যাবে, তো কোনো অসুবিধা নাই। যে কোনো ধরনের আম নেবেন, আমটা যাতে পচা কিংবা ভিতরে গাড়া ফাটা এগুলো না থাকে। যাই হোক, আমি এটা নিয়ে, যেমন এইটার শিলের দাগ আছে, এটা চলবে না, এটা ভিতরে নষ্ট হয়ে গেছে, কিন্তু উপরে এমনি দাগ থাকলে চলত। সেগুলোকে আমি কেটে ধুয়ে নিছি, 2 কেজি ছিল এখানে। এটা কিন্তু টক মিষ্টি আম না, এটা হচ্ছে টক আম, যেটা সবচেয়ে কম দামের। আমি আজকে কিনছি 30 টাকা করে কেজি। এখন এর সাথে আমি লবণ আর হলুদ মেশাবো। এটা এইভাবেও নেওয়া যায়, লম্বা লম্বা করেও কাটা যায়, কিন্তু এইভাবে কাটলে ভালো, এইভাবে ছোট ছোট টুকরা করে কাটলে ভালো হয় আর কি। খুব বেশি না, প্রায় 1 চা চামচের মতো হলুদ লাগলো আর প্রায় 2 চা চামচের মতো লবণ। এখন এটাকে একটু মিশায় রেখে দিলে এটা পানি ছেড়ে দিবে। তো মিশানো হইলো। আমি এখন এটাকে, এই যে লবণটা গলে আম থেকে একটু পানি ছেড়ে দিবে, এটাকে ঘন্টা খানের মতো রোদ্রে কিংবা ফ্যানের বাতাসে রেখে দিব, যাতে একটু কিছুটা শুকায়। ব্যাস, তত কিছু দরকার নাই, কিছুটা শুকাইলেই চলবে। একই সাথে আমি এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপ, 5 ফোড়ন আছে, এটাকে পাটার মধ্যে কিংবা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব, একদম গুঁড়া করবো না, আধা ভাঙা করবো। এটা টালার দরকার নাই, কিছুর দরকার নেই, কাঁচা আধা ভাঙা করে নিব। তো এই হলো আমার 5 ফোড়নের আধা গুঁড়া করা। একটু দেখেন এরকম মোটা 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 গুঁড়া। এখন আমি এখানে চুলায়ে কড়াইয়ে তেল দিছি, সরিষার তেল 1.5 কাপ, চুলাটা জ্বালাই দিই। তেলটা ভালো মতো গরম হইলেই আমি এর মধ্যে, দেখি এটা চুলাটা একটু সামনে আনি, তাহলে মাঝামাঝি থাকবে, এর মধ্যে এই 5 ফোড়নগুলা দিব, সাথে সাথে এই রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আছে, রসুন বাটা 1 টেবিল চামচ, এইখানে মরিচ বাটা দেওয়া যায় কিংবা মরিচের গুঁড়াকে আমি একটু পানি দিয়ে মিলাই রাখছি, সেটাও দিয়ে দিব। চুলার জালটা কিন্তু কমায় দিছি, নাহলে পুড়ে যাইত। এইখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া ছিল, বাকিটুকু দিয়ে খুব জলদি আমার এখন এটাকে হালকা একটু ভেজে নিতে হবে পানিটা যাওয়া পর্যন্ত, রসুন ইয়ের পানি চলে যাওয়া পর্যন্ত, রসুন আর মরিচ বাটা। এই 1 সেকেন্ড ভেজে গিয়েছে, দেখেন পানিটা চলে গেছে, উপর থেকে বুঝাই যায় যে পানিগুলা নাই, আর অতটুকু পানি যাইতে বেশি সময় লাগে না এত গরমের মধ্যে। এর মধ্যে আমি ওই যে আমগুলাকে রাখছিলাম, আমগুলাকে দিয়ে দিব, কিছু কিছু গায়ে পানি আছে অসুবিধা নাই, আর ম্যাক্সিমাম পানি নিচে চলে আসছে, এই যে দেখেন, মানে লবণ দিলে যে পানিটুকু ছাড়ে, অল্প একটু এটি চলে আসছে। এই পানিটুকু আর দেওয়ার দরকার নেই, এটা আমি ফেলে দিব। এখন চুলার জালটা বাড়ায় দিই, এর মধ্যে আমগুলাকে আমার জাল দিয়ে নিতে হবে, ভুনে নিতে হবে, নাড়ার উপর রাখতে হবে, আমগুলা যাতে নরম হয়ে যায়। আমি মাঝারি আছে, আমগুলাকে জাল দিতে থাকি। কিছুক্ষণ পরে দেখেন ফুটি ওঠার পরে আমের খোসার কালারগুলো বদলা গেছে, ওই দাগ টাক থাকলে কিছুই বুঝবেন না, সমস্ত এক হয়ে যাবে। যাই হোক, এখন এটাকে আমার এইভাবেই নেড়ে চেড়ে সবসময় এটাকে সিদ্ধ করে নিতে হবে, ঢেকে দেওয়া যাবে না কিন্তু কোনো অবস্থাতে, খুব বেশি নড়ানড়ি করার দরকার নাই, যাতে সবগুলা উপর নিচে হয়ে সবগুলা সমানভাবে সিদ্ধ হয়ে যায়, আর একটু নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, একটু শুকায় শুকায় হয়ে যাবে।
দেখেন আমগুলা প্রায় নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আধা টেবিল চামচ কালো সরিষা বাটা দিব। অনেকে আগে দেয় অনেকে পরে দেয়, কোনো ব্যাপার না। এটা একটু এই যে তেল আছে তার মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, আগে দিলে অনেক সময় পুড়ে যায়। ইচ্ছা করলে সাদা সরিষা বাটাও দিতে পারেন। এখন এইটা আর কিছুক্ষণ হোক, তাহলে আমার আচারটা পুরাপুরি হয়ে যাবে। বাকি আম যেটুকু আছে উপর নিচে করে দিলে ওইটা গললেই আমার হয়ে গেল। আপনি চাইলে সরিষা বাটাটা একদম প্রথমে দিয়ে দিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখন আরও প্রায় মিনিট দশেক এরকম হালকা আছে, এটাকে আমি জাল দিয়ে নিব। এখন আর খুব বেশি বেশি নাড়াড়ি করার দরকার নাই। সাত আট মিনিট জাল দেওয়ার পরে দেখেন আমগুলা একদম নেমে যাচ্ছে, মানে জড়িয়ে অংশ প্রায় শেষ, আর তেলের উপরে ভেসে উঠতেছে তেলটা। এর মধ্যে আমি অনেকে দেয় না কিন্তু আমি দিব, সেটা হচ্ছে আমি কিছুটা লবণ দিব। যদিও আম মাখানোর সময় লবণ দিছিলাম, তারপর একটু লবণ দিলে একটু নোনতা মিষ্টি ভাবটা আসলে ভালো লাগে আর কি আমার কাছে। যদি এটা টক ঝাল মিষ্টি আচার, তারপর একটু নোনতা টক ঝাল মিষ্টি হলে মজা লাগে। আর এখন এর সাথে আমার স্বাদ মতো চিনি দিব। এটা চিনির কোনো মাপ নাই, যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। নিয়ে এখন এটাকে আমার একটু ভালো মতো মাখায় নিতে হবে। যেহেতু চিনি দিলাম, চিনিটা একটু গড়ে পানি পানি টাইপের হবে, আর একটু চিনি লাগবে, মানে যা বোঝা যাচ্ছে আর কি। যদি অনুমানে দিবেন, রমজান মাস আমি বুঝতেও পারতেছি না, কিন্তু আপনারা যার যার রুচি মতো দিয়ে নিন। আমি এখানে দুই চা চামচ লবণ আর এক কাপ চিনি দিলাম। চিনিটা গলুক, গলে পানি পানি হবে। এই যে দেখেন আমি নাড়তে নাড়তে অনেকগুলো আম ভেঙে যাচ্ছে, মানে একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এটা চিন্তার কারণ নাই, আম একদম আস্ত থাকবে তা না, এটা ভাঙবে। আর দেখেন তেলগুলো একদম পুরো একদম টলটলা হয়ে আলাদা হয়ে যাচ্ছে আর কি, একদম স্বচ্ছ হয়ে আলাদা হয়ে গেছে। যাই হোক, এখন আমি একটু জালটা বাড়াই দিই, ফুল জাল এনে এইটাকে একটু চিনিটাকে গলাই নিই। সবচেয়ে ভালো হইতো কাউকে যদি যদি ইয়েটা টেস্ট করানো যেত। একদম দেখেন এখন একদম তেলের মতো তেল উঠে চলে আসছে আমগুলা নিচে। প্রায় পাঁচ ছ মিনিট জাল দেওয়ার পরে এই যে দেখেন চিনিগুলাও গলে গেছে, একদম টলটলা হয়ে তেলটা উপরে চলে আসছে। আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো ভিনেগার দিব, সিরকা যেটাকে বলে। দিয়ে এটাকে একটু নাড়ায় মিশাই দেই। এই নাড়তে নাড়তে যতদূর জাল হইল তাতেই আমার যথেষ্ট, আর বেশি কিছুর দরকার নাই। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেই। দেখেন কত সুন্দর স্বচ্ছ দেখতে পাচ্ছেন আপনার উপর থেকে, তেলগুলো একদম টলটলা হয়ে আছে। একটু পরে আপনাদের আমি এটা একটা বয়মে ঢেলে দেখাবো। সিরকাটা দিলাম হচ্ছে যে আমি এটা যখন বয়মে রাখবো সেটা যাতে পচে না যায়। আর বয়মে রাখার নিয়ম হচ্ছে, দেখেন আমি যথেষ্ট পরিমাণ তেল দিছি, দেখে তেলের উপর ভাসতেছে, এই তেলও কিন্তু আচারটা চুষে নিবে। তো আপনারা যদি বয়মে রাখেন, রাখার পর যদি দেখেন উপরের তেলটুকু শুকায় গেছে, কারণ এটা তেলের নিচে ডুবে থাকলে আর ফাঙ্গাস পড়বে না, তো সেই জন্য এটাকে এইভাবে তেলের নিচে ডুবায় রাখতে হবে। তো যদি তেল কমে যায় তখন করবেন কি, একটু সরিষার তেল গরম করে উপরে ঢেলে দিবেন। সরিষার তেলটা এমনভাবে গরম করবেন যাতে বাষ্প না উঠে, বাষ্প ওঠার আগ মুহূর্ত পর্যন্ত গরম করবেন, করে তারপর ঠান্ডা করে ওটা ঢেলে দিবেন, তাহলেই হবে। কাঁচা সরিষার তেল ঢালবেন না, কিন্তু এটা সবসময় তেলের নিচে ডুবায় রাখতে হবে। তো যাই হোক, হয়ে গেল আমার আচারটা। আমি একটু পরে দেখেন আপনাদের আমি বয়ামে ভরে দেখাচ্ছি। তো এই দেখেন আমার আচারটা, এটা একটা বাটিতে রাখছি আর আমার একটা বয়ম ভর্তি হয়েছে। বয়মের মধ্যে আপনাদের দেখানোর জন্য আমি এখনও তেলটা পুরা করি নাই। এটা রাখার সময় কিন্তু তেলটা দিয়ে ডুবায় রাখতে হবে। আপনাদের আগে বলছি বোধ হয়, যদি না বলে থাকি তাহলে আবার বলতেছি, এটা রাখার সময় সব সময় তেলের নিচে ডুবায় থাকতে হবে, ডুবে থাকতে হবে। দু একদিন পরে যদি দেখি আমি তেল একটু টেনে গেছে, তাহলে অল্প একটু সরিষার তেল গরম করে এর উপরে ঢেলে দিতে হবে, মানে গরম করে ঠান্ডা করে তারপর ঢালতে হবে, মানে সরিষার তেল কাঁচা ঢালা যাবে না। সরিষার তেলটাকে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে ধারতে হবে, অথবা এই যে বাটির অতিরিক্ত যে তেলটুকু আছে এটা তো আমি দু একদিনে খেয়ে ফেলবো ইনশাল্লাহ, আর সেই তেলটুকু আমি রেখে এর মধ্যে দিয়ে দিব। সবসময় এটা তেলের নিচে যখন ডুবানো থাকবে, আপনি এটা এক দেড় বছর রাখার তেমন কোনো ব্যাপারই না। খুব সোজা তৈরি করা, রোদে দেওয়ার কোনো ঝামেলা টামেলা কোনো কিছু নাই। নিজের রুচি মতো টক ঝাল মিষ্টি দিয়ে নেবেন, টক নোনতা মিষ্টি, টক না বলছি নোনতার মিষ্টি দিয়ে দেবেন, আর টক আমটা কিনবেন, হ্যাপি জোশের আইটেম। তো দেখে গেলেন আপনারা কত সহজে তৈরি করা যায়, খুবই সহজে তৈরি করা যায়। জাস্ট আধা ঘন্টা লাগে আপনার সব কিছু মিলে জাল দিতে, হ্যাপি জোশের একটা জিনিস। কারণ আপনারাও খালি কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, খালি বানান আর তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।